ইসলাম ভাইয়ের সন্তান গর্ভে, আরো জানালেন অবাক করার তথ্য। 3 মাসের অন্তঃসত্ত্বা এক নারী হঠাৎ সবাইকেই জানালেন তিনি নিজের গর্ভে তার দুলাভাইয়ের সন্তান বহন করছেন, আর এতে তার স্বামী ও ননদ কিছু মনে করছেন না। ব্রিটেনের গণমাধ্যম মিরর অ্যামান্ডা আর র্যাচেলের ওপর এই প্রতিবেদন প্রকাশ করেছে। 31 বছরের এই নারীর নাম র্যাচেল উইলকক্স, তার স্বামী মিকাহ। দীর্ঘদিন প্রেমের পর 2007 সালে বিয়ে করেন এই দম্পতি। সংসারে রয়েছে 3টি সন্তান। যখন তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন, তখন র্যাচেল জানতে পারলেন তার স্বামীর বোন 33 বছরের অ্যামান্ডা প্যাটারসন কোলন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে আছেন। 2014 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ফ্রাঙ্কলিন এলাকার বাসিন্দা অ্যামান্ডা পেটে প্রচণ্ড ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এরপর জানতে পারেন তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত, গলায় টিউমার হয়েছে, মোথেরাপি ও রেডিওথেরাপি নিতে হচ্ছে। ওই বছরই হবু স্বামী রিডের সঙ্গে দেখা হয় অ্যামান্ডার। এরপর চিকিৎসকের কাছে তিনি জানতে চান তিনি কখনো মা হতে পারবেন কিনা। জবাবে চিকিৎসক জানান না, এই উত্তরে ভেঙ্গে পড়েন অ্যামান্ডা। তখন রিডকে তিনি জানান রিড চাইলে তাকে ছেড়ে যেতে পারেন, তবে রিড জানান তিনি অ্যামান্ডাকে ভালোবাসেন, তাই বাচ্চা না হওয়ার কারণে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। অ্যামান্ডার ভাই মিকাহর সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেন র্যাচেল, ফলে অ্যামান্ডা র্যাচেলের সম্পর্ক অনেক দিনের, তাই তার কষ্টগুলো কাছ থেকে দেখছেন র্যাচেল। দুজনের সম্পর্ক তাই ননদ ভাবির চেয়ে বেশি, অনেকটা বন্ধুর মতো। একদিন অ্যামান্ডার চিকিৎসক র্যাচেলকে অ্যামান্ডার সন্তানের সারোগেট মা হওয়ার পরামর্শ দেন, অর্থাৎ কৃত্রিমভাবে র্যাচেলের গর্ভে স্থাপন করা হবে অ্যামান্ডা রিডের ডিম্বাণু শুক্রাণু। তা নিষিক্ত হলে গর্ভবতী হবেন র্যাচেল, কিন্তু জীবনগতভাবে সেই সন্তানের বাবা মা হবেন রিড অ্যামান্ডা। এতে র্যাচেল হেসে ওঠেন, কারণ এরই মধ্যে সবাইকে তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে তৃতীয় এবং শেষবারের মতো মা হচ্ছেন তিনি, আর গর্ভবতী হতে চান না তিনি। এদিকে বিয়ের পর অ্যামান্ডা রিড দম্পতি সন্তান দত্তক নিতে চেয়েছিলেন, কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ায় দত্তক নেওয়ার উপযোগী ছিলেন না তিনি। এ পরিস্থিতিতে গত বছর জুলাই মাসে র্যাচেল চিকিৎসকের সেই কথা ভাবতে বসেন, ভাবেন তিনিই হতে পারেন অ্যামান্ডা রিডের সন্তানের সারোগেট মা। বিষয়টি নিয়ে স্বামী মিকাহর সঙ্গে কথা বলেন র্যাচেল। এরপর অ্যামান্ডা ও রিডকে দীর্ঘ বার্তা পাঠান তিনি, জানান তিনি সত্যি অ্যামান্ডা রিডের সন্তানকে গর্ভে বহন করতে চান। কয়েকদিন পর এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেন অ্যামান্ডা ও রিড। তারা জেস্টেশনাল সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দিতে চান, যাতে অ্যামান্ডার ডিম্বাণু ও রিডের শুক্রাণু র্যাচেলের গর্ভে স্থাপন করা হয়। নানা পরীক্ষা নিরীক্ষার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা যায় র্যাচেল অন্তঃসত্ত্বা। র্যাচেলের কাছে এই ঋণ মুখে প্রকাশ করতে পারবেন না বলে জানালেন অ্যামান্ডা। এর মুহূর্তে র্যাচেল 31 সপ্তাহের অন্তঃসত্ত্বা এবং তার গর্ভে বেড়ে উঠছে অ্যামান্ডা রিডের মেয়ে সন্তান। সবকিছু ঠিক থাকলে আগামী 4 অক্টোবর পৃথিবীতে আসবে সে। র্যাচেল বলেন তার স্বামী খুব সাহায্য করেছেন তাকে এবং তার বোনের বাচ্চা গর্ভে ধারণ করা নিয়ে কোনো আপত্তিও তোলেননি। নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।